দর্শক, আমরা এখন কথা বলছি বিখ্যাত যন্ত্রশিল্পী কানাইলাল শীলের সন্তান আশুতোষ শীল দাদা। জি বলুন। আপনি তো একজন বিখ্যাত লোকের সন্তান, আপনি এই পেশায় কিভাবে এলেন সেই সম্পর্কে যদি বলেন। যে যে আসলে আমি প্রথম তো যন্ত্রপাতির সামনে পড়াশোনা করতাম, ছোটবেলা খেলাধুলা করতাম, কিন্তু আমার গান বাংলা প্রতি নিশ্চয়ই যাত্রা থিয়েটার গান শুনতাম। আর বাবা যখন দেশে যেতেন তো ওনার এই বাজনা শুনে ওনার এক ছাত্র ছিল কানালবালা সরকার, আশা করি এখানে আসবে একটা প্রোগ্রাম, ওনার যখন এই চ্যানেলটা আশা করি লোক সংস্কৃতি চালু হবে, তখন আকৃষ্ট হয়ে গেলাম যে এটা যন্ত্রে এত সুন্দর দৃশ্য কেমনে হয়, তো তার থেকে ওই গানের এই যন্ত্রের উপর খেয়াল আসবে। আপনার পরিবারের সদস্য কজন? পরিবারের এসে আমার মেয়ে না, আমার ছেলে আছে চারজন, চারজনের মধ্যে এক ছেলে এই দোতলা বাজায় রাবা বাজায় গান গায়, মেজর ছেলে নাম সুমন কুমার শীল, আর আমার বড় ছেলে বাটিমের চাকরি করে কিন্তু তার সন্তান ক্লাস এইটে উঠলো, সে তাকে আমি দোতলা শিখেছি, আশা করি সেটা আগামী দিন দেখবেন যে সর্বকনিষ্ঠ দোতলা বাজার বাংলাদেশের মধ্যে 40টা বাজনা তাকে আমি চলে এসেছি। খুব সুন্দর। কানাইলাল শীলের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী এগুলো কি পালন হয়? জি জি। সেইদিন আপনারা কীভাবে? আমরাই করি, আর ব্যাপার হলো আমি একটু নাটক থিয়েটারের লোক, তো তাই একটু বলছি কিছু মনে করবেন না। আগে যেমন ধরেন এখন যেমন হয়েছে অনেক রাগ হয়ে যায়, আগে আমি মনে করি যে দেশের যারা বিখ্যাত লোক আছে তাদের সবাই একটু ই করা উচিত, মূল্যায়ন করা উচিত যে গুণজন রাগে যারা আছেন। তা যেমন ধরেন একটা কৌতুকের মতন বলতেছি যে মাস্টার হলে ফরিদপুর, ছাত্র হলে বরিশালে, তা বরিশালের ছাত্র একটা ঢোল গলায় বেঁধে আসছে, তো শিক্ষক ফরিদপুরের ভাষা বলছে কিরে তোর গলায় ঢোল কে? তো সে বলছে স্যার এ বুঝলেন না, মোর তো আগে মোর ঢোলে মানুষ পিড়িয়ে তান, মোর ঢোল মোড়ে পিড়িয়ে তো। তা এমন অবস্থা হয়েছে যে সব জায়গায় ধন্দা করতে হয়। তারপরে এই মৃত্যুবার্ষিকী আমার যে শিল্প কলেজে আমি একটা প্রতিষ্ঠান চাকরি করতাম, তো সে জায়গায় সবসময় তারা পালন করতে পারে না, বাজেট নেই কিছু নেই, তো যেমন ওই কৌতুকটা আছে বললে অনেক অসন্তুষ্ট করে এক বিক্ষু যাই বলছে মা বাবা আমার অর্ধ বাদ দাও খাবার দাও, তো বাবার আমি তো 3 দিন খাবার পাই না। তো বড়ো বড়ো প্রতিষ্ঠানে যদি গুণজনের একটা বাজেটই না থাকে তাহলে কী হলো? কিন্তু আমাদের এই দেশের সংস্কৃতি তো প্রত্যেকের সংস্কৃতি এসে এই যে প্রাইভেট চ্যানেল যে খুলতেছে এই যে আপন টিভি কত সুন্দর নাম, সে অনেক নাম করবে আমাদের বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে পড়তে পারি, পেপারে দেখি কিছু মনে করবেন না, সিলেটের কয়লার খনি পাওয়া গেছে, এমন জায়গায় ওইটা পাওয়া গেছে, কিন্তু যদি বলা হয় যে লোকসঙ্গীতের খনি বলা যাবে না, পুরো বাংলাদেশ লোকসঙ্গীতের খনি, কারণ সে আমার এই বাংলা যন্ত্র বাংলার গান তার নিজস্ব ধারায় চলবে কি বলে অবশ্যই আর কি। আমি আশা করি এই চ্যানেলটা আমাদের দেশীয় সংস্কৃতির জন্য ইয়ে করবেন, সবারটি করুক আপিত্য নেই, এখন তো বিদেশির সাথে আমাদের বন্ধুত্ব, আমার বড় বড় স্যাররা বলেন অবসংস্কৃতি ঢুকে গেছে, আর আমি শুরু করে দেখলাম স্যার বললেন আমরা ঢুকেছি কেন, তাহলে আপনাকে আপনি না ঢুকতে দিলে যে ঢুকবে কেন, আমি কথা বলে নেই অপসংস্কৃতি বলেন, আমি বলি অপর সংস্কৃতি যার যেটা আছে পালন করবে। তো আমাদের বাংলার লোকতন্ত্র এখানে আরেকজন শিল্পী গোষ্ঠী আছে অরুণ আক্তার সাথে, আমার বাবার নামে একটা শিল্পী গোষ্ঠী আছে কানাই শীল শিল্পগোষ্ঠী, তারই সে একজন সদস্য আছে এখানে উপস্থিত, তার একটা গান শোনা খালি তো তারই হবে আর কোনো তন্ত্র লাগে না। আর আমি বিভিন্ন ছায়া ছবিতে বাজাইছি যেমন সুজন যোগী খানা তার বোঝা কেন হয় আব্দুল আলমী ছবি নিয়ে আসবে, তারই একটা গান বাজাই শুনি, আর ওই যে নয়নমণির একটা শুনি না সুজন আর এক শিল্পীর আর একটা গান বাজে ইন্দু মন্ডল শুনছি, আর আব্দুল আলমীর সঙ্গে আমি অনেক অসংখ্য গানে বাজাইছি, অসংখ্য বিদেশ ঘুরছে সাংস্কৃতিক দলে যে জায়গায় গেছে বাংলাদেশ সবার উপরে গিয়েছে, আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশ সংস্কৃতির সাথে কোনো দাম মেলে না মানুষের, এটা শুনলে সব নিস্তব্ধ হয়ে যায়। তো আমি একটা বান্ধব শুনি মধুবুলা নাটকও বাজাইছি আমাদের সৌদি আব্দুল আলমীর সঙ্গে সুজন জগিত বাজাইছি, শোনান কোনটা শোনাবো আগে? আপনি যেটা সবচাইতে আপনার কাছে ভালো না সবটাই ভালো লাগে ঢিমেটা দারুণ মুকুলি মধুমানের নাটক বাজেছে একটু বাজাচ্ছি
নাটক স্বপ্নে দেখলাম মধ্যমা বাজারে, আর সুধাংশুকের একটা বাজারে সব ছবি বার করছে নেই বানানা।